হাই গাইস, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি ভালো আছি। তো আজকে আমি তোমাদের না কোনো ব্লগ শেয়ার করছি, না কোনো প্র্যাঙ্ক ভিডিও। সো আমি ফেসবুকে, ইউটিউবে অনেক কিছু বলতে অনেকের ভিডিওতে দেখতে পাচ্ছি যে মাঝখানে যে একটা ভিডিও বলতে যে উচ্চ মাধ্যমিক এই নিয়ে ইংলিশে যে কম নাম্বার দিয়েছে বা ফেল করেছে যে ছাত্রছাত্রীরা, তাদের নিয়ে ভিডিওটা মানে অনেক প্রচুরভাবে ভাইরাল হয়েছে। তো অনেকে দেখছি ভিডিও করছে, বাট আমি কেন বাদ যাব, তাই না? সো আমিও ভাবছি যে এই নিয়ে ভিডিওটা আমিও করব। সো তোমরা কে কে ভিডিওটা মানে দেখতে চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিও। সো তোমরা চশমা নিয়ে কিছু বলবি? চশমা নিয়ে বলতে যেও না, কারণ আমার চশমার মানে চোখটা খারাপ প্রায় চার পাঁচ বছর আগের থেকে আমার চোখটা খারাপ, নাকি তারও বেশি কি জানি, হিসাব করে নিও। কারণ আমার 7 থেকে চোখটা খারাপ, তো এখন আমি 7 থেকে সেকেন্ড ইয়ার মানে 7 থেকে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। সো এবার তোমরা কত বছর হয় সেটা গুনে নিও, আমি আন্দাজ করে নিয়েছি। তখন থেকে আমি চোখে একটু কম দেখি, আর এটা আমার 300 পাওয়ারে, তার মানে কতটা পাওয়ার আমার চোখে গেছে সেটা তোমরা আইডিয়া করে নাও। চশমাটা তাও আমি বেশি পরি না, কারণ আমাকে বুড়ি বুড়ি লাগে, মানে আমি নিজেকে মনে হয় যে আমার বুড়ি বুড়ি লাগছে, সেই জন্য চশমাটা পরি না। এখন আমার শাশুড়ি মা এসে চোখের মধ্যে আমার ঠ্যাস করে দিয়ে গেছে, কী করবো, পড়ায় মানে পড়তেই হবে, কিছু করার নেই। আর যেহেতু চোখের ব্যাপার সেটা আমাকেও ভাবতে হবে। বাট আমি রাত্রে যখন আমি ঘুমাই তখন ভাবি যে না সকালে চশমাটা পরবো, কিন্তু চশমাটা না যখন সকাল হয় তখন আর ইচ্ছা করে না, তারপরে আবার যখন রাত্রি হয় তখন আবার পরি না। কালকের থেকে আমি চশমাটা পরবই, কিন্তু কি হয় আবার চশমাটা পরি, এরকম করতে করতে রেগুলার দিন চলছে। কি বলবো, মা যদি আমার এই ভিডিওটা দেখে অবশ্যই মা আমাকে গালি দিবে, বকা দিবে, আমি ভালো রকম জানি। সো তাও তোমাদের সাথে কথাটা বললাম, এরকমই আমি করি, মানে এরকম ভাবনা চিন্তাই করি। তো এখন এই যে এখনও বলছি না যে চশমাটা না আমি পরবই, কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পারবে যে আমি চশমা পরিই না, প্রায় ভিডিওতেই, প্রায় কি একটা ভিডিওতে দেখো নি যে চশমা পরা আমার, কিন্তু পড়তে হবে, নিজেকে সান্ত্বনা দিই। তো যাই হোক, এ আমব্রেলা ভিডিও নিয়ে কেউ যদি ভিডিওটা আমি বানাবো, যদি ইন্টারেস্টেড হয়ে থাকো যে ভিডিওটা বানাও, তাহলে অবশ্যই কমেন্টে বলো যে ভিডিওটা তাহলে আমি বানাবো, আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। কারণ তোমরা আমার ভিডিও দেখছো না, ওয়াচ করছো না, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, কিচ্ছু করছো না, কী জানি কেন, কী করেছি আমি, কী ভুল করেছি সেটাও আমি জানি না। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি কী ভুল করেছি, চশমাটা বারবার খুলে যাচ্ছে আমার, জানি আমি চশমাটা আমার বুট ঢিলা হয় তাই। সো যাই হোক, চশমাটা ইগনোর করো, আর আসল কথা আসো যে কীরকম ভিডিও দেখতে চাও, আর ভিডিওটা আমি বানাবো কি না সেটা কমেন্টে জানাও। সো চলো, টাটা, এটা বলার জন্য আমি এসেছিলাম ভিডিওতে, চলো।